ও কুম আসসালাম আহমদুল্লাহিবার বাংলাদেশ থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোনো স্বামী যদি নিজ স্ত্রীকে মানসিকভাবে কষ্ট দেয় এবং তাকে নির্যাতন করে খুবই জ্বালাই এবং স্ত্রীর ভার পণ্য বহন না করে স্ত্রীকে ঠিকভাবে টাকা না দেয় স্ত্রীর ওপর টাকা খরচা না করে স্ত্রীর দায়িত্বই না নাই। তাহলে সেই স্ত্রী কি স্বামীকে ডিভোর্স দিতে পারে এ বিষয়ে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন যদি কোনো স্বামী শরীর বিরোধী কাজ করে এবং স্ত্রী যদি সেই স্বামীকে বলেন বুঝান। যে এভাবে করলে আমি কিভাবে চলব সেই বোঝানোর পরও যদি সেই স্বামী না মানতে চান তাহলে অবশ্যই ডিভোর্স নিতে পারেন তালাক নিতে পারেন দেখুন স্ত্রীকে নির্যাতন করা স্ত্রীকে কষ্ট দেওয়া এগুলো শরীয়ত বিরোধী কাজ কেননা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম তিনি বলেছেন যা হাদিসের গ্রন্থ শোনানো আবিদাহদে উল্লেখ আছে যে তোমরা যা খাবে তাই নিজের স্ত্রীকে খাওয়াবে এবং তোমরা যা পরিধান করবে সেই কাপড় তোমার স্ত্রী সেই পরিমাণের দামের কাপড় নিজের স্ত্রীকেও পরিধান করাবে এবং বলা হয়েছে ওলা তু তোমরা তোমাদের স্ত্রীকে খারাপ ভাষা বলবে না গালি দেবে না ওলা তাজরিবি লোয়াঝা এবং তাদের মুখমণ্ডলে মারবে না তাদের চেহারাতে মারবে না তো তাদেরকে গালি দিতে নিষেধ করা হয়েছে মুখমণ্ডলে মারতে নিষেধ করা হয়েছে মোট কথা তাদেরকে নির্যাতন করতে তাদেরকে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে এরপরও যদি কেউ কষ্ট দেয় তাহলে অবশ্যই হাদিস বিরোধী কাজ শরীয় বিরোধী কাজ হবে এবং আর্থিক দায়িত্ব স্ত্রীর আর্থিক দায়িত্ব স্বামীকেই নিতে হবে কিন্তু স্বামী যদি তা বহন না করে স্বামী যদি স্ত্রীর ওপর খরচ না করে তাহলে স্ত্রী কিভাবে চলতে পারবে তাই সেই স্ত্রী সেই স্বামীকে তালাক দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন জয়াকাল্লা حينما ما رددت يا رب العباد